ইতিহাস হল উচ্চতৰ মাধ্যমিকৰ শীৰ্ষস্থান। ঘোষণা কৰা হল উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফল। কলা শাখাত শীৰ্ষত বাক্সা, বিজ্ঞান শাখাত শীৰ্ষত তামোলপুৰ, বাণিজ্য শাখাত শীৰ্ষত শিৱসাগৰ। অবশেষত ব্যাপক জল্পনা কল্পনার অন্ত পেলায় বৃহস্পতিবারে ঘোষণা করা হল চলিত বর্ষর উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত বর্ষর পরীক্ষার ফলাফল। পুয়া ন বজার লগেলগে অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে নির্দিষ্ট ওয়েবসাইট যোগে ঘোষণা করে ফলাফল। কলা, বিজ্ঞান, বাণিজ্য আর বৃত্তিমূলক শাখাত এই বছর অবতীর্ণ হয়েছিল 2,73,908 পরীক্ষার্থী। ইয়ার ভিতর উত্তীর্ণ হয় 2,42,794 পরীক্ষার্থী। অবশ্যে পরীক্ষার আবেদন করেছিল 2,80,216 শিক্ষার্থী। এই পরীক্ষার কলা শাখাত অবতীর্ণ হয় 2,01,89 পরীক্ষার্থী। ইয়ার ভিতর উত্তীর্ণ হয় 1,77,434 পরীক্ষার্থী। প্রথম বিভাগত উত্তীর্ণ হয় 41,183 পরীক্ষার্থী। দ্বিতীয় বিভাগত উত্তীর্ণ হয় 66,408 পরীক্ষার্থী আর তৃতীয় বিভাগত উত্তীর্ণ হয় 69,890 পরীক্ষার্থী। তদুপরি কম্পার্টমেন্টাল রিপিটার্স পরীক্ষাত উত্তীর্ণ হয় 3 পরীক্ষার্থী। কলা শাখাত উত্তীর্ণর হার 88.24%। বিজ্ঞান শাখাত অবতীর্ণ হয়েছিল 54,552 পরীক্ষার্থী, উত্তীর্ণ হয় 49,256 পরীক্ষার্থী। প্রথম বিভাগত উত্তীর্ণ হয় 25,437 পরীক্ষার্থী। দ্বিতীয় বিভাগত উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীর সংখ্যা 18,201। তৃতীয় বিভাগত উত্তীর্ণ হয় 5,549। কম্পার্টমেন্টাল রিপিটার্স পরীক্ষাত উত্তীর্ণ হয় 69 পরীক্ষার্থী। বিজ্ঞান শাখাত উত্তীর্ণর হার 90.29%। বাণিজ্য শাখাত অবতীর্ণ হয়েছিল 17,395 পরীক্ষার্থী, তার বিপরীতে উত্তীর্ণ হয় 15,356 পরীক্ষার্থী। প্রথম বিভাগত উত্তীর্ণ হয় 6,192 পরীক্ষার্থীর বিপরীতে দ্বিতীয় বিভাগত উত্তীর্ণ হয় 6,052 পরীক্ষার্থী আর তৃতীয় বিভাগত উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা 3,112। বাণিজ্য শাখাত উত্তীর্ণর হার 88.28%। ইপিনে বৃত্তিমূলক শাখাত অবতীর্ণ হয়েছিল 872 পরীক্ষার্থী, উত্তীর্ণ হয় 748 পরীক্ষার্থী। প্রথম বিভাগত উত্তীর্ণ হয় 163 পরীক্ষার্থী, তার বিপরীতে দ্বিতীয় বিভাগত উত্তীর্ণর সংখ্যা 445 আর তৃতীয় বিভাগত উত্তীর্ণ হয় 140 পরীক্ষার্থী, উত্তীর্ণর হার 85.78%। আনহাতে কলা শাখাত 97.44% উত্তীর্ণরে প্রথম স্থানত থাকে বাক্সা জেলা, 97.03% উত্তীর্ণরে দ্বিতীয় স্থানত থাকে নলবাড়ী জেলা আর 96.59% উত্তীর্ণরে তৃতীয় স্থানত থাকে দরং জেলা। বিজ্ঞান শাখাত 97.98% উত্তীর্ণরে প্রথম স্থানত থাকে তামোলপুর জেলা, 97.60% উত্তীর্ণরে দ্বিতীয় স্থানত থাকে শিবসাগৰ জেলা আর 95.86% উত্তীর্ণরে তৃতীয় স্থানত থাকে বাক্সা জেলা। বাণিজ্য শাখাত 97.42% উত্তীর্ণরে প্রথম স্থানত থাকে শিবসাগৰ জেলা, 96.91% উত্তীর্ণরে দ্বিতীয় স্থানত থাকে বজালী জেলা, 95.88% উত্তীর্ণরে তৃতীয় স্থান দখল করে বাক্সা আর চৰাইদেউ জেলায়। উল্লেখযোগ্য যে এইবার উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষর ফলাফলের শীর্ষ 10টা স্থান নিদিয়াক ঘোষণা করা হয় ফলাফল। 1986 দি অহা স্থান অবশেষত বিলুপ্তি ঘটালে অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে, লগে লগে ইতিহাসত পরিণত হল উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত বর্ষর পরীক্ষার ফলাফল। এ সন্দর্ভত অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পুলক পাটগিরির মন্তব্য। পরীক্ষা কমিটিয়ে এইবার স্থান নিদিয়ার সিদ্ধান্ত ললে। আসলতে স্ট্যান্ড যেটা আমি পজিশন করি, আগতে 10টালৈকে আমি মানে পজিশন দিছিলো বিভিন্ন ক্ষেত্রত, এই বিষয়ত আমার চিন্তা চর্চা চলি আছিল, বহুতে ইয়ার সপক্ষে বহুতে বিপক্ষে যুক্তি দিছিল। কিন্তু এইবার আমার যখন এক্সামিনেশন কমিটি আছে, পরীক্ষার আমার এখন কমিটি থাকে, কমিটিত এই বস্তুটো উত্থাপন করাত কমিটিয়ে কলে যে আমি মানে কি হয় পজিশন এবার মানে কি হয় দিব না লাগে। একই প্রসঙ্গত শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুর মন্তব্য যে সংসদে স্থান নিদিয়ার সিদ্ধান্ত ললে, বিদেশতো এনে ব্যবস্থা নাই। আর এইবার কাউন্সিলে একটা সিদ্ধান্ত ললে, এক্সামিনেশন কমিটিয়ে সিদ্ধান্ত লৈছে যে আমি পরীক্ষা লোক ফলাফল ঘোষণা করো। গতি আগত যুক্ত র্যাঙ্ক বা পজিশন দিছিলে, সেই র্যাঙ্ক বা পজিশন নিদিয়ার সিদ্ধান্ত লৈছে, গতি র্যাঙ্ক পজিশন দিয়া নাই। আমি CBSE র্যাঙ্ক পজিশন না থাকে বা অন্য বহু রাজ্যের এনেকা কোনো ব্যবস্থা বা বিদেশতো এনেকা কোনো ব্যবস্থা
নাই গতিকে ফলাফলটো খুব ভাল ফলাফল মই সকলোকে অভিনন্দন জনাইছো স্থান প্ৰাপক নাথাকিলেও যিসমূহ শিক্ষানুষ্ঠানত ফলাফল ভাল হৈছে সেই শিক্ষানুষ্ঠানসমূহত আনন্দমুখৰ পৰিৱেশৰ সৃষ্টি হয় আনহাতে এই বছৰে শেষ মেট্ৰিক পৰীক্ষা অনুষ্ঠিত কৰা অসম মাধ্যমিক শিক্ষা পৰিষদ চমুকৈ সেবাৰ লগতে অসম উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা সংসদ বিলুপ্তি ঘটিব তাৰ পৰিৱৰ্তে 2025ৰ শিক্ষাবৰ্ষৰ পৰীক্ষা অনুষ্ঠিত কৰিব নতুনকৈ গঠন হোৱা আসাম ষ্টেট স্কুল এডুকেশ্যন বৰ্ডে অসম বিধানসভাৰ যোৱা বাজেট অধিৱেশনতে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছিল বৃহস্পতিবাৰে উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত বৰ্ষৰ পৰীক্ষাৰ ফলাফল ঘোষণা কৰাৰ পাছত যেন ইতিহাসৰ পাতত লিপিবদ্ধ হৈ ৰব অসম উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা সংসদ এতিয়াৰে পৰা আৰু নাথাকিব অসম উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা সংসদ কাৰণ অহা শিক্ষাবৰ্ষৰ পৰা পৰীক্ষা চম্ভালিব আসাম ষ্টেট স্কুল এডুকেশ্যন বৰ্ডে নিউজ ডেস্ক ৰিপৰ্ট দ্য ক্ৰছ কাৰেণ্ট